আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো ইলিশ পালং রেসিপি। ইলিশ পালং রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি 2 মোটো পালং শাক। পালং শাকের যে মোটা ডাঁট থাকে সেই ডাঁটগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে শাকগুলোকে আমরা এইভাবে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4 পিস ইলিশ মাছ। চুলায় একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ বাদা জিরার গুঁড়া, 5-7টা কাঁচামরিচ ফালি। মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মাছটা দিয়ে আমরা 5 মিনিট কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা শাক দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 3 মিনিট রান্না করব। 3 মিনিট হয়ে গেছে, এবার হালকা হাতে নেড়ে আরো 8 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। আট মিনিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পরিবেশন করবো।